শুকুরবারে উচ্চতম ন্যায়ালয়ের রায়ের পিছত উৎফুল্লিত হয়ে পড়েছে দেশের প্রতিজন কংগ্রেস কর্মী। নাসিবাগী মিঠাই বিতরণ করে মনের উল্লাস প্রদর্শন করেছে কংগ্রেস কর্মী সকলে। মানহানির গোচরত রাহুল গান্ধীয়ে সকাহ পয়া রায়ে যে পুনের উজ্জীবিত করলে কংগ্রেস দলের নেতার প্রতিগী সদস্য। সেয়ে সুপ্রিম কোর্টের রায়ের পিছতেই এ আই সি সির কার্যালয়ত উপস্থিত হওয়া রাহুলক এনেদরে আদরণি জানায় দলীয় কর্মচারী। কোনোয়ে যদি ব্রেন পার্টি বজায় আদরণি জানাইছে, কোনোয়ে ফুলের পাখিরে আদরণি জানাইছে রাহুল গান্ধী। ইয়ার মাজতেই ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধীয়ে রাহুলক মিঠাই খুয়াই অভিনন্দন জানার দৃশ্যই সকলে মন ছুঁই গৈছে। কিন্তু ইয়ার মাজতে মুখত এটা মিঠা হাঁহি লৈ সমর্থকর মাজেরে আগ্রহী গৈছে রাহুল। মাঝে মাঝে জনতার অভিবাদন গ্রহণ করেছে রাহুল গান্ধী। ইয়ার পিছতেই এ আই সি সির মুখ্য কার্যালয়ত সংবাদমেলত অংশগ্রহণ করেছে রাহুল গান্ধী। জনতার উচা মরমক ধন্যবাদ জানাই রাহুল গান্ধীর মন্তব্য আজি নহয় কাইলৈ, কাইলৈ নহয় পরহিলৈ, এদিন নহয় এদিন সত্যর জয় হবই। উচ্চতম ন্যায়ালয়ের সিদ্ধান্তক আদরণি জানাই রাহুল গান্ধীয়ে কয় যে সিদ্ধান্ত যিয়ে নহোক মোর রাস্তা পরিষ্কার, মই কি করিব লাগে মোর কি কাম তাক লৈ মই স্থির। নিজের লক্ষ্যত স্থির রাহুলে এই সময়ছোৱাত সহায় করা আর ওপর বিশ্বাস রাখা প্রতিগী লোক ধন্যবাদ জ্ঞাপন করে নিজের বক্তব্য দাঙি ধরে। আজ নাই তো কল, কল নাই তো পরসো, সচাই কি জিত হতি হ্যাঁ। মগর জো ভি হো, মেরা রাস্তা তো ক্লিয়ার হুঝে ক্যা করার হ্যাঁ, মেরা ক্যা কাম হুসকে বারে মে মেরে দিমাগ মে বিলকুল ক্লিয়ারিটি হ্যাঁ। জিন লোগোঁ নে হামারি মদদ কি ওর জনতা নে জো প্যার আর সাপোর্ট দিয়া উসকে লিয়ে মে বহুত বহুত ধন্যবাদ করতা হুঁ। থ্যাঙ্ক ইউ। নিউজ ডেস্ক, এনবি নিউজ। সহজ সরল ভাষাত নবভারতর কথা।